আপনারা ভোট কেন্দ্রে আসুন। খুলনা নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক রয়েছে। আপনারা জানেন আগামীকাল খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন থেকে আজকে থেকে কেন্দ্রে কেন্দ্রে মালামাল আশা করি সকল কেন্দ্রে নির্বাচনের সামগ্রী পৌঁছে যাবে। আমরা আশা করছি এই খুলনা নগরীতে নির্বাচনী যে উৎসব, সেই উৎসব বিরাজ করতেছে। আগামীকাল প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এবং এই নির্বাচনকে শান্তিপূর্ণ করার জন্য মাননীয় নির্বাচন কমিশন প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার ব্যবহার করব, প্রতিটি কক্ষে ব্যবহার করব। এই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কারিগরি যদি সমস্যা চিহ্নিত, তার জন্য প্রতিটি কেন্দ্রে আমার একজন করে কারিগরি টিমের সদস্য থাকবে, যাতে করে দ্রুত সময়ের মধ্যে এই কারিগরি সমস্যার সমাধান করে নির্বাচন অনুষ্ঠান করতে পারি। এই নির্বাচনকে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। এখানে আপনারা জানেন এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, র্যাব, বিজিবি, স্ট্যাকিং ফোর্স, রিজার্ভ ফোর্স, নির্বাচন কমিশনের নিজস্ব পর্যবেক্ষক দ্বারা এই নির্বাচন মনিটরিং করাবে। আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাতেছি ভোটারদেরকে যে আপনারা ভোট কেন্দ্রে আসুন। খুলনার নির্বাচনী পরিবেশ অত্যন্ত সুন্দর এবং স্বাভাবিক রয়েছে। আপনারা ভোট কেন্দ্রে আসে ভোট নিজের ভোট প্রয়োগ করে যাতে বাড়ি ফিরে যেতে পারে, এই জন্য নির্বাচন পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী আমরা মোতায়েন করেছি। জি, ইতিমধ্যে আমরা প্রায় 95% কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা আমরা প্রতিস্থাপন লাগানোর কার্যক্রম শেষ করছি। আশা করি হয়তো ঘণ্টাখানেকের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানোর কার্যক্রম শেষ করা হবে। এই সিসিটিভি ক্যামেরা মনিটর মাননীয় নির্বাচন কমিশন সরাসরি থেকে মনিটর করবেন এবং রিটার্নিং অফিসার কার্যালয় থেকে এটা মনিটরিং করা হবে। আমাদের উদ্দেশ্য একটাই, যে ভোটার যাতে তার নিজের ভোটটা প্রয়োগ করতে পারে এবং ভোট প্রদান শেষে যেতে বাড়ি ফিরে যেতে এই নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করব। এটা নির্বাচনের পরে এটা রেকর্ডিং থাকবে। জি, আপনাদেরকে ধন্যবাদ। এই নির্বাচনে প্রায় 8,500 আইন শৃঙ্খলা বাহিনী এই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মোতায়েন থাকবে। আমরা বিশ্বাস করি যে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচন অনুষ্ঠান করতে পারবো। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো ব্যাপারে কি বিশেষ ব্যবস্থা নিয়েছে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন আমাদের কাছে ঝুঁকিপূর্ণ কেন কেন্দ্র নয়, আমরা বলি গুরুত্বপূর্ণ কেন অধিক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে 17 জন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে, মানে যেটা সাধারণ কেন্দ্র সেটা 15 জন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। আমরা এছাড়াও আপনারা জানেন কেন্দ্র বিবেচনা, গুরুত্ব বিবেচনা স্ট্যাকিং ফোর্স এবং রিজার্ভ ফোর্স আমরা রেখেছি, যাতে করে দ্রুত সময়ের মধ্যে প্রতিটি কেন্দ্রে আমরা পৌঁছতে পারি।